আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ছোড়ে কিয়েভ, যাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ, রস্তভ ও আক্তোবেনস্কের বেশ কিছু এলাকা। আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক সাবস্টেশন ও একটি তেল পরিশোধনাগারে। শোনা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা। এর আগেও রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা করেছে কিয়েভ। সোমবার ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালায় কিয়েভ।